এবার যদি ফটো সেশনের জন্য যান আপনারা মাই রখে আসতে পারেন লাঠির পিট রখে আসতে পারেন কোথাও কোনো লাশ সুনামগঞ্জে বা সিলেটে হয় নাই এই দুই মহিলা সেদিন আমাকে বলল যে আজকে থেকে আমার জামাই আর কোনোদিন আমাদের সামনে বিএনপি বা খালেদা জিয়ার নাম বলতে পারবে না জীবন বাঁচবে জীবিকা বাঁচবে আমি এখন আহ্বান জানাচ্ছি মুসাম্মদ শামিমা আক্তার খানম 321 মহিলা আসন 21 আপনার সময় 5 মিনিট অনুগ্রহপূর্বক সময়ের ভিতরে বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আজ আসতাম না মাননীয় স্পিকার শুধু বানবাসী আমার হাওড় এলাকার মানুষের পাশে মানবিক মানুষ হিসাবে সরকারের পাশাপাশি দাঁড়ানোর আহ্বান জানানোর জন্য এসেছিলাম কিন্তু একটু আগে বিএনপির একজন সংসদ সদস্য অসত্য তত্ত্ব দিয়ে গেলেন সিলেট সুনামগঞ্জে হাওড়পানে আমার বাড়ি বিগত কয়েকদিনে আমি হাওড়পানে ছিলাম কিন্তু উনার মুখে এই অসত্য তত্ত্বই মানায় কারণ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়ায় উনার পিতা গোলাম রব্বানি পিস কমিটির সদস্য ছিলেন আর মুক্তিযোদ্ধার হাতে নিহত হয়েছিলেন বগুড়ার খুদা ব্রিজের নিচে অবরুদ্ধ করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন এবং অসংখ্য নর নারীর সম্ভ্রম হানি করেছিলেন আজকে উনাদের মুখে আজকে এই অসত্য তত্ত্বই মানাবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার করোনাকালীন সময় যখন এই উন্নত দেশগুলো বলেছিল জীবন বাঁচাবে না জীবিকা বাঁচাবে আমাদের মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন জীবন বাঁচবে জীবিকা বাঁচবে সেই লক্ষ্যে তিনি সারা বাংলাদেশের আমাদের সকল জনপ্রতিনিধি প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মানুষের পাশে থাকার জন্য সেই সময় বিএনপির কোন নেতা বাংলাদেশের মানুষের কোনো কাছে যায় নাই তারা ভেবেছিল আবার বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিবে বাংলার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে কিন্তু আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন যার শরীরে বঙ্গবন্ধু রক্ত বহমান উনি প্রমাণ করে দিয়েছেন উন্নত দেশের বিশ্বের 10টা দেশের সাথে বাংলাদেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ মাননীয় স্পিকার এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে নিহত সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় চার নেতাকে মুক্তিযুদ্ধে সকল শহীদদানদের মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল মায়ের মমতা নিয়ে বোনের স্নেহ নিয়ে আমাদের হাওড় অঞ্চল সুনামগঞ্জ এবং সিলেটে গিয়েছিলেন সিলেটের এবং সুনামগঞ্জের মানুষ মানবতার মা মাকে কাছে বলে একটা সন্তান যেভাবে তাদের হৃদয়ে শান্তি আসে উৎসাহ পায় প্রেরণা পায় শক্তি পায় সাহস পায় সেইভাবে আমাদের হাওড়ের বন্যার্ত মানুষ সাহস পেয়েছে শক্তি পেয়েছে উৎসাহ পেয়েছে প্রেরণা পেয়েছে তারা জানে বঙ্গবন্ধুর কন্যা যতদিন এই বাংলাদেশে বেঁচে থাকবেন বাংলাদেশের মানুষের এই দুর্যোগ কোনো বিষয় নয় কারণ উনি সবসময় হাওড়বাসীর সাথে আছেন মাননীয় স্পিকার এই মহান সংসদে দাঁড়িয়ে উদাত্ত আহ্বান জানাতে চাই সমালোচনা পর্যালোচনাকে ঊর্ধ্বে রেখে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথা বুকে ধারণ করে সকলে মিলে সরকারের পাশাপাশি বানবাসীর মানুষের দাঁড়ায় পাশে দাঁড়ায় মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী যেদিন পাহাড়ি ডোলে সিলেট সুনামগঞ্জ পাবিত হলো সেদিনই সকল মানুষকে সকল রাজনৈতিক নেতৃবর্গকে সেখানে সেনাবাহিনী বিমান বাহিনী কোস্টগার্ড বিজেপি পুলিশ আওয়ামী লীগ সহ কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠনকে দায়িত্ব দিয়েছিলেন যে বানবাসী মানুষকে আগে সঠিকভাবে সঠিক আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তখন আমাদের দলের প্রতিটা নেতা কর্মী সেখানে ঝাঁপিয়ে পড়ে সেই দুর্গম এলাকা থেকে আমাদের হাওড়ের মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছিল একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছিলেন বলেই আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই হাওড়বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার আমাদের 1285টি আশ্রয় কেন্দ্র খোলা দেওয়া হয়েছে শুকনা খাবার এবং রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে আমাদের মাননীয় দুর্যোগ মন্ত্রী থেকে সিলেটের প্রত্যেক মন্ত্রী এবং সংসদ সদস্য প্রত্যেকে নিজ নিজ এলাকা থেকে গিয়ে আমাদের বানবাসী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশে করোনার সময়ে যাবে বাংলাদেশকে ধাবায় রাখতে পারে নাই ইনশাল্লাহ আগামী দিনেও এই বাংলাদেশের মানুষকে ধাবায় রাখতে পারবে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বিএনপির একটি নেতাও সেখানে যায় নাই সেদিন একটি আশ্রয় কেন্দ্রে দুইটা মহিলার বাচ্চা হয়েছে দূরে থেকে যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী নিয়ে গিয়েছি তারা আমার কাছে আসেন আমি তাদেরকে বললাম আপনারা আসেন না কেন বলে আমার জামাই তো বিএনপি করে আপনারা তো আমাদেরকে খাদ্য দিবেন না আমি তখন বললাম মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগ বিচার করে কাউকে ত্রাণ খা
সাহায্য বা সাহায্য করে না করোনাকালীন সময়ে যে ইমাম মুয়াজ্জিনকে এই জামাত বিএনপি সরকার তাদের দল ভারী করার জন্য একত্রিত করেছিল সেই ইমাম মুয়াজ্জিনদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেছিলেন এই দিন আমি এই দুই মহিলা সেদিন আমাকে বলল যে আজকে থেকে আমার জামাই আর কোনোদিন আমাদের সামনে বিএনপি বা খালেদা জিয়ার নাম বলতে পারবে না মাননীয় স্পিকার এই মহান সংসদে এক দুজন সংসদ সদস্য দাঁড়িয়ে বাজেট নিয়ে সমালোচনা করে মাননীয় সদস্য আপনি আরো 2 মিনিট বলুন আমি তাদের বলতে চাই 76 এই খুনি জিয়া 76 77 78 সালে কুর্দিপুরে বাজেট দিয়েছিল সেই বাজেট আর আমাদের আজকের বাংলাদেশের বাজেট কিটা মানুষ বুঝে মাননীয় স্পিকার বিএনপি সরকার 5 বছরে হাওয়া ভবনে 2 লাখ কোটি টাকা লুটপাট করেছিল ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প ঢাকা আইবান ট্রান্সপোর্ট প্রকল্প দেবগ্রাম প্রগতি সরণি প্রকল্প বনগ্রাম প্রকল্প মেঘন ঘুমতি টুল প্রকল্প ঢাকা শহরে যানজট নিরসনের তৃতীয় পাইলট প্রকল্প এই 6টি প্রকল্পের দুর্নীতি প্রমাণিত হওয়ায় সড়ক ও জলপথ খাতে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সাহায্য প্রতিষ্ঠান ডিএফআইডি এবং জাপান অর্থায়ন বন্ধ করে দিয়েছিল মাননীয় স্পিকার আজ এই দেশে যত অর্জন যত সাফল্য যত উন্নয়ন আগামী 25 জুন যে পদ্মা সেতু উদ্বোধন হবে এই উন্নয়ন একমাত্র আওয়ামী লীগ সরকারই করেছে মাননীয় স্পিকার আমি এই পদ্মা সেতুর আগামী প্রজন্ম জানবে যে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী সাহস নিয়ে বল নিয়ে এই বাংলাদেশকে কি দিয়ে গিয়েছেন আজ বিএনপির কিছু সংসদ সদস্য নির্বাচন নিয়ে কথা বলেন আমি তাদের বলবো মাগুরার উপনির্বাচন ফালুখালো নির্বাচন জাতি ভুলে যায় নাই এমনকি 15 ফেব্রুয়ারি ভোটার বিহীন নির্বাচনে তারা বঙ্গবন্ধুর খুনি রশিদ হুদাকে এমপি বানিয়ে এই মহান সংসদের পবিত্রতাকে কলুষিত করেছিল মাননীয় স্পিকার দেশ আর দুর্নীতিমুক্ত আমাদের সরকার জঙ্গিবাদ নির্মূল করেছে সন্ত্রাস নির্মূল করেছে আর এই খাই খাই খালেদা তার দল বিএনপি লোকেরা এই দেশকে দুর্নীতিতে 5 বার বিশ্বের চ্যাম্পিয়ন করেছিল 77,950 জন নারীকে ধর্ষণ গণধর্ষণ নির্বাচন ও নির্যাতন প্রচার করেছিল মসজিদে কোরআন পড়া অবস্থায় আমাদের কৃষক লীগের নেতা আজমকে গুলি করে হত্যা করেছিল সারা দেশে একসাথে 500 জায়গায় বোমা হামলা 56টি জঙ্গি সংগঠন সৃষ্টি 21 আগস্ট গ্রেনেড হামলা 40,000 সাজাপ্রাপ্ত 70,000 হাজতিকে কারাগার থেকে ছেড়ে দিয়ে তারা দেশকে সন্ত্রাসের অবরণ্যে পরিণত করেছিল মাননীয় স্পিকার দেশের সম্পদ এত লুটপাট করেছিল যা 33 লক্ষ টাকা জরিমানা দিয়ে কালো টাকাকে সাদা করেছিল আর 5 তারা হোটেল থেকে খাবার এনে রাষ্ট্রের ঘাড়ে 29 লক্ষ টাকা তারা চাপিয়ে দিয়েছিল ট্র্যাজেডি অব আরব স্প্রিং বই মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে আরো 1 মিনিট আপনি শেষ করবেন মাননীয় স্পিকার বাংলার মানুষ ভাত মানুষকে ভাত দিতে পারে নাই বলেছিল ফুলকপি খেতে আর আমাদের প্রধানমন্ত্রী বুক দিয়ে পাহাড় টেলে সারা বাংলাদেশকে আজ খাদ্য সংসম্পন্ন করেছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করেছেন মাননীয় স্পিকার আর মাননীয় স্পিকার এই আগুন সন্ত্রাস খালেদা তৎকালীন সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা মামলার চেষ্টা মামলায় দণ্ডিত পলাতক আসামি মুফতি হান্নানের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকে বৈঠক করেছিল প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী ওই আসামির মার্সি পিটিশনের সুপারিশ করে ছিল মাননীয় স্পিকার তারা ষড়যন্ত্র হত্যার রাজনীতি করে খালেদা জিয়া বলেছিল সবকে বিশ্বাস করা যায় আওয়ামী লীগকে নয় আমি আজ মহান সংসদে দাঁড়িয়ে যারা কোরআনের কসম দিয়ে এই মহান সংসদে অসত্য তত্ত্ব দেন তাদেরকে বলতে চাই যে ভুলে যাবেন না সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে আওয়ামী লীগ আপনাদের নেতার মতো কালো টাকা সাদা করে না আওয়ামী লীগ সন্তানদের মানি লন্ডারিং ও মাদকের ব্যবসা শিখায় না সরকারের কাছ থেকে এতিম ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা নিয়ে দুর্নীতি করে না মাননীয় সদস্য আপনি কি শেষ করবেন 1 মিনিটে পারবেন না শেষ শেষ করেন 1 মিনিটে শেষ করেন চাই দেশটাকে ষড়যন্ত্র অবৈধ টাকা কালো টাকা অস্ত্রের ঝঞ্ঝনেতে নিয়ে যেতে মাননীয় স্পিকার ওই খালেদা তারাত আসলাম চৌধুরী গংরাই ইসরায়েলের নিকুট পার্টি নেতা মেন্দিয়াল সাফাদির সাথে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র ফাঁস হয়েছিল মাননীয় স্পিকার বিএনপি যেভাবে চেষ্টা করেছিল যে এই বন্যায় আমাদের সুনামগঞ্জ সিলেটে হয়তোবা তারা দেখবে আবার লাশ ভেসে যাবে একটু আগে একজন অসত্য তত্ত্ব দিয়ে বলে গিয়েছেন কোথাও কোনো লাশ সুনামগঞ্জে বা সিলেটে হয় নাই
কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে তত্ত্বাবধায়ক করেছেন, যেভাবে আমাদের হাওরবাসীর পাশে দাঁড়িয়েছেন, আমি উনাদেরকে বলবো এইবার যদি সুনামগঞ্জে যান, সুনামগঞ্জের মানুষ বিগত দিনে আপনাদেরকে বয়কট করেছে, পাঁচটি আসন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছিল, এইবার যদি ফটো সেশনের জন্য যান আপনারা মাই রেখে আসতে পারেন, লাঠির পিঠ রেখে আসতে পারেন। তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যেহেতু আগে যান নাই ফটো সেশনের জন্য, আর সুনামগঞ্জের দিকে হাওরের দিকে হাত বাড়াবেন না। সর্বশেষ